করিও না, তোমার ইচ্ছে যদি হয় বিয়ে করার, সরাসরি তার বাবাকে তার অভিভাবককে গার্জেনকে তুমি গিয়ে পায়গাম দাও, এতে বাধা নাই। কিন্তু মোবাইলে চুপে চুপে রাত 12টা 1টাতে কাউকে তুমি ধোকা দিবে না, কার ইজ্জতে খেলা করবে না। আল্লাহ নবী হাজরা তোমারকে বললেন, উমার শুনো, তোমার হাফসার বিয়ে হবে, আমি নবী মুহাম্মদ বলছি, তোমার বেটি হাফসাকে এমন একটা লোক বিয়ে করবে, এমন একটা মানুষ বিয়ে করবে যেই লোকটা উসমানের চেয়ে, উসমান কেন, উসমানের মতন দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে ভালো, আফজাল, আলা, আরফা, উত্তম, এরকম মানুষ তোমার হাফসাকে বিয়ে করবে। ওয়াতা জাওয়াজ উসমান, ওয়াতা জাওয়াজ উসমান, মান হিয়া খায়রু মিন হাফসা। আর আমার উসমান, আমার উসমান অতি তাড়াতাড়ি বিয়ে করবে এমন একটা লড়কিকে, এমন একটা মেয়ে ছেলেকে যে মেয়েটা তোমার হাফসার থেকেও ভালো, হাফসা থেকে আলা ও আরফা। কথাটা ভালো করে বুঝেন, তুমি হাফসা নিয়ে চিন্তা কেন করছো? তোমার হাফসাকে উসমান নয়, উসমানের চেয়ে যে ভালো সেই বিয়ে করবে। আর উসমান, উসমানের বিয়ে তোমার বেটির সঙ্গে হাফসার সঙ্গে হবে কেন? উসমানের বিয়ে এমন একটা মেয়ে ছেলের সঙ্গে হবে, লড়কির সঙ্গে হবে, যেটা হাফসার থেকে উত্তম ভালো। জীবনের জালসার শোনেন কি ইতিহাস, জানেন কি জানেন না? হাজরা তোমার বলছেন, আমি ধাঁধায় পড়ে গেলাম, আল্লাহ উসমানের চেয়ে ভালো কে হবে? যে উসমানের ব্যাপারে নবী বলেছেন, উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা স্বয়ং শরম করে, আল্লাহর ফেরেশতারা শরম করে, এ উসমানের চেয়ে ভালো কে হতে পারে? আর আমার বেটি হাফসার চেয়ে কার বেটি ভালো হতে পারে? এবার হঠাৎ আল্লাহর নবী একদিন নিজে গিয়ে, উমার আসসালামু আলাইকুম, ভালো আছো? হিয়া রাসূলুল্লাহ ফিদা কাবি উম্মি, মেরে মা বাপ আপনার কুরবান, আপনি বলুন, আপনি তাকলিফ করে কষ্ট করে এসেছেন এখানে আমার বাড়িতে। ওসম উমার, আমি তোমার বেটি হাফসাকে আমি আমার জন্য পায়গাম দিতে চাই, তোমার বেটি হাফসা আমার হয় 4 নম্বরের স্ত্রী, 4 নম্বরের স্ত্রী। এর আগে নবী বিয়ে করেছিলেন হযরতে খাদিজা, মারা গেলেন, তারপরে সাউদা, তারপরে হযরতে আয়েশা, আর 4 নম্বরে হচ্ছে হযরতে হাফসা। তোমার বেটি হাফসা আমার হবে 4 নম্বরের বিবি। আল্লাহু আকবার। ভাই আমার, হযরতে উমার যেন আকাশের চাঁদ, আকাশের চাঁদ যেন নিজের বুকে পেল। বালা কে এটা বলবে যে আমি দিব না বা ভাববো এ করব? আল্লাহর নবী হবেন আমার জামাই, নবী হবে হাফসার স্বামী, আর হাফসা হবে নবীর স্ত্রী। আরে নবীর স্ত্রী হওয়া মানেই সারা পৃথিবীর মুমিন মুসলমানের মা। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, আপনারা তো পড়েছেন জীবনীতে যে মেয়ে ছেলেরা এসে, কত মেয়ে ছেলেরা এসে। আজ যদি আমি বলি, এই আপনাকে 10,000 টাকা লাগবে, সরকো ঝুঁকা লেঙ্গে নিচে, 10,000 টাকাটা তো হাতের মলজি ভাই। মেয়ে ছেলেরা লড়কির আওরাত রাস্তক, বুখারী মুসলিমে ওহর ও হাদিসগুলো এসছে। ওয়াহাব তো লাগে নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে হেবা করে দিলাম আপনার জন্য, হেবা করে দিলাম, দান করে দিলাম, আব্বা আপনি কবুল করেন। এই হাদিসটা হযরত আনাস বলছেন, আনাসের বেটি ওখানে কিন্তু খাড়ো হয়ে আছে, কইছে আব্বা, আব্বা কিরে বেটি, কইছে তোমার গে জমানাতে মাইয়া লোক কত বেহাইয়া ছিল, ওর গে কি হায়া শরম ছিল না? কেমন করে
কেমন করে নিজেকে যা বলতে একটা পুরুষকে যে আমি হেবা করে দিলাম দান করে দিলাম আপনি কবুল করেন। এবার আনাস বলছে বেটি রে নবীর জমানার মেয়ে ছেলেরা আমাদের জমানার মেয়ে ছেলেরা ওরে একটা মেয়ে একটা লড়কি তোমার মতন শত শত মেয়ে ছেলের থেকে বেশি ভালো ছিল রে শুনডি বিটি শোন কোন মেয়ে ছেলেকে আমার নবী যদি জায়গা দিয়ে দিতেন আমার নবী যদি বিয়ে করে নিতেন ওরে শুধু নবীর স্ত্রী হতো না ও সারা পৃথিবীর মমিনের মা হয়ে যেত মমিনের মা হয়ে যেত যেমন হাজরতে সাওদাকে নবী বিয়ে করলেন এ সাওদা ছিল নবীর চেয়ে বয়সে বড় লম্বা চওড়া মানুষ মোটা মেয়ে ছেলে শরীরটা অল্পতে ঝুঁকে গেল নবীর সেবা যত্ন করতে পারেন না নিজে চলাফেরা মুশকিল হয়ে গেল নবী ইচ্ছা করলেন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন সূরা আযাবে এ নবী তুমি যাকে ইচ্ছে সেই বিবিকে রাখো তুরজি মন্তাশা ও তুবি মন্তাশা যাকে ইচ্ছা তুই বাদ দাও যাকে ইচ্ছা রাখো আমি আল্লাহ তোকে পাওয়ার দিলাম নবী ইচ্ছা করে সাওদাকে আমি তালাক দিয়ে দিব কেন সাওদা আমার খিদমত করতে পারে না আমার হক আদায় করতে পারে না উঠা বসা করতে পারে না সাওদাকে নবী তালাক দেওয়ার ইচ্ছা শুধু করলেন ইচ্ছা করে এরাদা করলেন হযরতে সাওদা কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসমতকে জোর পার আমার ভাগ্যের জোরে আমার নসিবের জোরে আমার কপালের জোরে আমি আপনার বিবি হয়েছিলাম আপনার আজ্জজে মোতাহারাতের লিস্টে আমার নামটা উঠেছিল আমি সারা পৃথিবীর মুমিনের মা হয়েছিলাম নবী গো আপনি আমাকে মহরম করবেন না আপনি যদি তালাক দিয়ে দেন আমার সব বরবাদ হয়ে গেল আপনার বিবি হতে পারলাম না আমি এই এলাকার এই উদ্বা এলাকার এই মুমিনদের মা হতে পারলাম না আমার প্যাটের ছেলে না হোক কোটি 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 পৃথিবীতে যত মুমিন মুসলমান হবে ওগুলো হলো আমাদের বেটা আমরা হলাম তাদের মা আপনি আমাকে মারুম করবেন না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সুটা বসা করতে পারি না হক আদায় করতে পারি না তাতে কি হলো আপনি নয়টা বিবির কাছে এক রাত এক রাত করে থাকেন এটাই তো আপনার ইনসাফ আমার রাতটা আমার দিনটা আমার ছোট বোন আমার ছোট সতীন আয়েশাকে আমি দিয়ে দিলাম আজ থেকে আপনি আমার কাছে আসেন না আয়েশার কাছে দুই রাত অন্য বিবির কাছে এক রাত আয়েশার কাছে দুই রাত থাকবেন এক রাত আয়েশার আর এক রাত আমার ভাই আমার নবীর বিবি হওয়া কত বড় কিসমতের ব্যাপার যে সারা দুনিয়া মুমিন মুসলমানের মা নবীর বিবিরাকে কি বলা হয় জি ভাই উম্মাহাতুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন সারা বিশ্ব মুমিনের মা এ হাজিরাতে হাফসা একটু কড়া মেজাজের ছিলেন উমারের মতন উমার যেমন একটা থেপড়ে দিত এ হাজিরাতে খাদিজাও ছিলেন একটু কড়া মেজাজের ওর মেজাজ দেখে কিছুদিন পরে নবী ইচ্ছা করেছিলেন যে আমি হাফসাকে তালাক দিয়ে দেব তালাক দেওয়াটা যেসব মেয়ে ছেলে খুব টেঢ়া খুব টেঢ়া দেখবেন কথায় কথায় পুরুষকে বলবে মেরে মেরে লবজ বেড়ে গেছে মেরে দেখি তো দেখি মেরে দেখো তো দেখি যখন তখন এবার চুলের ঝুঁটি ধরে যখন শুরু করেছেন সালমান ফাইট ওরে বাপরে তখন বাজিরে জান গেল বাজিরে কাকে কয়েছে বাজিকে চিল্লাছে কেন এখন বাজি কচিত ওরকে টেঁড়া পোনা মিটবে না টেঁড়া মিটাতে গেলে একটাই অসুখ সেটা হলো তালাক তালাক তো নবী ইচ্ছা করলেন হাফসাকে তালাক দেব কিন্তু একবার খেয়াল আল্লাহ উমার কত কষ্ট করে এই মেয়ের জন্য এই বাড়ি ওই বাড়ি গিয়েছিল অবশ্যই বিয়ে করেছিলাম উমার তো আবার কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে উমারের কষ্ট আমি দেখবো না যে এই হাফসাকে একটু সিধা করতেই হবে হাফসা তুমি সাবধান হও নচেত ওসার রহকে আমি তোমাকে আলাদা করে দেব শুধু নবী এইটুকু বলেছেন যে আমি তোমাকে তুমি সাবধান হও নচেত তোমাকে আমি আলাদা করে দেব এমন সময় আল্লাহ আল্লাহ আরজ থেকে জিবরিলকে বলছেন জিবরিল তুই আমার হাবিবের কাছে যাও
শুনেছেন কি শুনেননি? আল্লাহ বলছেন, জিব্রিল রে তুমি আমার নবীর কাছে যাও আর আমার নবীকে আমার হাবিবকে বলো লাতাল্লাকিহে, আপনি লাতাল্লাকা, আপনি হাফসাকে তালাক দিবেন না, হাফসাকে তালাক দিবেন না। কেন? ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, এ হাফসা ইয়া তুই রোজাদার বিবি, ইয়া তুই রোজাদার বিবি, রমজানে রোজা তো রাখে, ও প্রত্যেক সপ্তাহে তিন দিন করে রোজা রাখে, তিন দিন করে রোজা রাখে, কাওয়ামাতন, এবং রাত্রে কোন রাত্রে তাহাজ্জুদ ছাড়ে না, কোন রাত তাহাজ্জুদ বাদ দেয় না। এই যে এবাদত গুজার, এবাদত করে, আমি আল্লাহ আমার খুব পছন্দ, নাবিরে তুমি এই বিবিকে বাদ দিবে না। তাহলে হাফসার সম্মানটা কত দেখেন তো, আরশ থেকে আল্লাহ যার হুকুম দেন হাফসাকে তালাক দিবে না, আরো বলে দাও ফাইন্নাহা জাওজাতু কাফিল জান্নাহ, জান্নাতে হবে তোমার বিবি জাওজাতু কাফিল আখেরা, আর হাসরের মাঠে কিয়ামতের দিন এ হাফসাও তোমার বিবি উঠবে, ওয়াতে হাফসাকে তুমি তালাক দিবে না। ভাই আমার, বন্ধু আমার, এ হাফসা যদি বয়ান দিতে যায় আমার রাত শেষ হয়ে যাবে। একটা শুধু মজার হাদিস, মিষ্টি হাদিস, আমি বলেই অন্যদিকে চলে যাব, আসল কথার দিকে চলে যাব। আমি কেন নাম রাখলাম জামিয়া ও হাফসা বিনতে উমারুল খাত্তাব? শুনেন, সতিনে সতিনে সময়ে হাসি মজাকও হয়, আবার রাগ গোসাও হয়। নবীর বিবিরা কেমন থাকতেন? আল্লাহ নবী যখন সফরে যেতেন, সফরে যাওয়ার সময় বিবির গে নামে লটারি খেলতেন, যার নাম উঠত তাকে নবী নিয়ে যেতেন। একবার নবী ফাকরা বাইনা নিসাইহি, নবী স্ত্রীদের মধ্যে কোরা ফের লটারি খেললেন, সেই ফাকরা যাতা, সেই লটারিতে নাম বের হলো হাফসার আর আয়েশার, একজন আবু বকরের বেটি আর একজন উমারের বেটি, দুই খলিফার দুই বন্ধুর মেয়ে, আর দুই জনেরই মেজাজ কিন্তু একটু কড়া। আর এটা তো জানেন, নবীর সবসে প্যারি চাহিতি বিবি হজরতে আয়েশা থি, আয়েশা নবীর জান, নবীর প্রাণ। এবার আল্লাহর নবী হাফসাকে একটা উঁট দিলেন, আয়েশাকে একটা উঁট দিলেন, নবী একটা উঁট নিলেন, সফরে চললেন। যখন সূর্য ডুবে যেত, রাত যখন হয়ে যেত, মগরবের নমাজ পড়ে, এসারের নমাজ পড়ার পরে আল্লাহ নবী করতেন কি, নিজের উঁটটা অন্য একজনকে দিয়ে এবার আয়েশার উঁটে নবী চলে যেতেন, এবং রাত সারা রাত আয়াত হাদ্দাস মাহা আয়েশার সঙ্গে কথাবার্তা বলতেন, গল্প গুজব করতেন, আর গল্প গুজব করতে করতে সফর করতে থাকতেন। এটা কিনা হাফসা দেখত যে দিনের বেলা আমার কাছে নবী আসে, আয়েশার কাছে যায়, কিন্তু যখন রাত হয় একদিন আমার কাছে এলো না, ওই আয়েশার কাছে। এবার কেমন করে আয়েশাকে কেমন করে ফাঁকি দেওয়া যায়? একদিন হাজরাতে আয়েশাকে বল বলছেন, আয়েশা আজ রাত্রে একটা মজার খেলা খেলবো। নবী চিনতে পারে কি পারে না, নবী বুঝতে পারে কি পারে না, ভাই আমি কারই একে আমি ঠেস দিচ্ছি না, কাউকে আমি আঘাত দিচ্ছি না, কিন্তু এই হাদিসটাতে চিন্তা করবেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সমস্ত সাহা সিত্তার মধ্যে হাদিসটা এসেছে যে নবী কতটা গায়েবের ইলিম জানতেন এটাই খবর নেন। প্লেটের ভিতর ভাতের নিচে কি আছে ওইটুকু খবর নাই, আর কাবা ঘরে কুকুর আর এখান থেকে লাঠি লিয়ে তাড়াচ্ছে, হায় রে আল্লাহ। এবার হাফসা বলছেন, আলা আলা তার কাবিনা লাইলা আলা বাইরি ও আর কাবালা বাইরেকে, আয়েশা রে আজ রাত যখন সূর্য ডুববে নবীকে লুকিয়ে তুমি আমার উঠে চলে আসিও, আমি তোমার উঠে চলে যাব, তোমার উঠে চড়বো আমি, আমার উঠে চড়বে তুমি, ফাতানজরিনা ওয়ানজরো,
তুমিও দেখবে আমিও দেখব নবী বাইরে থেকে বুঝতে পারে কি পারে না এই উটে কে আছে আর এই উটে কে আছে নবী কে আমরা এইভাবে ধোঁকা দিব স্বামী স্ত্রী এইভাবে হাসি মজা করতে পারে স্বামী স্ত্রী যে কোনো খেলা খেলতে পারে স্বামী স্ত্রী যে কোনো আনন্দ করতে পারে এদের মধ্যে কোনো বাধা নাই পাতাঞ্জরি না অঞ্জর তুইও দেখবি আমিও দেখব আয়েশা ছোট্ট তো ছয় বছরে বিয়া নয় বছরে স্বামীর বাড়ি আর আঠারো বছরে তো বিবাহ এইটুকুর বয়স আর আমি বললাম হাফসা নবীর চেয়ে ৩৫ বছরের ছোট আয়েশার থেকে অনেক বড় বেশি বুদ্ধি আয়েশা কিন্তু কথাটা আসলে ধরতে পারলো না আয়েশার মন যা হাফসা যেটা বলছে ওইটাই বোধ হয় নবীকে একটু ফাঁকি দেবে ধোকা দেবে একটা হাসাহাসি করবো আনন্দ নেব এই কিন্তু আসলে সেটা নয় হাফসা আয়েশার উপরে রাগ বদলা নিব আজকে নবীকে ওরে আয়েশার উঁট মনে করে নিশ্চয় নবী ওখানে যাবে আর নবী চলে গেলে তো আমাকে ছেড়ে আসবে না আজ রাত আমি নবীকে পাশে নিয়ে থাকবো আয়েশা রে তুই দেখবি কেমন স্বামীর জ্বালা আজ তোকে আমি সেটা জ্বালাবো আয়েশা ধরতে পারলেন না পর রাকেবাত আয়েশা তো আলা বাইরে হাফসা ও রাকেবাত হাফসা তো আলা বাইরে আয়েশা হয়ে গেল সূর্য ডুবেছে হাফসার উঠে চলে গেলেন আয়েশা আর আয়েশার উঠের উপরে চলে এলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে আছেন এবার আল্লাহ নবী কি করলেন ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলা জামালে আয়েশা নবী তো চিনেন এটা আয়েশার উট আর এটা হাফসার উট আয়েশার উট মনে করে আর সব রাতে যেমনভাবে নবী আসেন ওইভাবে আয়েশার উটের কাছে গেলেন আর উটের কাছে গিয়ে এবার তিনি রেখাবে পা দিয়ে পালকির মধ্যে হাওদাজের মধ্যে যেমনই মাথা ঢুকিয়েছেন দেখছে সুবহানাল্লাহ ওরে আয়েশার উটে এটা কে বসে রে এটা তো আয়েশা নয় এটা ওমর বিটি হযরতে হাফসা আমরা তো হলে চট করে ঘুরে যেতাম এই তুই এখানে কেনে বাবারি চুলের ঝুঁটি ধরে বের করে দিতাম খবরদার যারকে দুটা মাই আছে এই কাজ করবেন না ধোকা খেয়ে যদি চলে যান তো ওর কাছে থাকেন আল্লাহ নবী বলে ফাসাল্লাম আলাইহা নবী হাফসাকে সালাম দিলেন সালাম দিয়ে ওর পাশে গিয়ে বসে গেলেন কোনোদিন স্ত্রীকে সালাম দিয়েছেন এই হাফসা এই শিক্ষা প্রতিষ্ঠানে বেটিরা যে পড়ছে দেখবেন এরা ছোট্ট থেকে সালাম দিতে শিখবে এরা জানে নবী বলছেন চারটা কাজ করো আর জান্নাতে চলে যাও চারটা কাম করো জান্নাতে চলে যাও বেশি বেশি করে সালাম দাও তোমরা সালারামে করো ফকির মিসকিনে খানা দাও ওয়াসাল্লু বিল্লাইলে ওয়ান্নাস নিয়াম আর রাত্রে নামাজ পড়ো যখন মানুষ শুয়ে থাকবে তাদখুলু জান্নাত রাব্বুকুম বিসালাম এই চারটা কাজ করো আর নির্ভয়ে নিশ্চিন্ত আল্লাহর জান্নাতে তোমরা চলে যাও সালাম বিবিকে সালাম দিয়ে নবী বসে গেলেন ওয়া তাহাদ্দাসু মাহা হাফসার সঙ্গে নবী কথা বলতে লাগলেন যাই হাফসার উঠ আগে আগে আর আয়েশার উঠ পিছে পিছে আয়েশা মনে করছে যে নবী কিছুক্ষণ পরে আমার কাছে চলে আসবে বা হাফসাকে নামিয়ে দিবে হাফসাকে বলবে যা তোমার উঠে তুমি যাও উঠে আয়েশাকে পাঠাও না ওহার দেখছে পহার দেখছে ই তো হলো না এ তো আমি ধোঁকা দিয়েছে এবার শেষ রাতে ফালাম্মা নাজালু সে